চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামের সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চব্বিশ ঘন্টা সেবা বন্ধ রাখা হয়েছে চরম দুর্ভোগে রোগী ও স্বজনরা এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন রিপোর্টার শফিকুল আলম সরাসরি যাচ্ছি তার কাছে দুই চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে তাদের গ্রেফতার এবং তাদের জামিন না দেওয়ার দাবিতে চট্টগ্রামে যে যারা যে বেসরকারি যে হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার রয়েছে সব ধরনের সেবা সেখানে বন্ধ রাখা হয়েছে এবং সেখানে নতুন করে কোনো রুগী ভর্তি করাচ্ছে না কোনো পরীক্ষা নিরীক্ষা হচ্ছে না এবং পাশাপাশি যে চেম্বার বন্ধ রয়েছে রুগী দেখার এবং সকাল থেকে আমরা কিন্তু এরকম ভিড় দেখতে পাচ্ছি এরকম বেসরকারি যে হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু ব্যানার দিয়ে কিন্তু একেবারে যে এখানে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে না সেগুলো কিন্তু দেওয়া হয়েছে আপনাকে জানিয়ে রাখি গত দশ এপ্রিল কিন্তু চট্টগ্রামে যে পটিয়া জেনারেল হাসপাতাল রয়েছে সেখানে ডাক্তার রক্তিম দাসের উপর হামলা পরবর্তীতে চোদ্দো এপ্রিল আবার চট্টগ্রাম মেডিকেল সেন্টারে যে আরেকজন ডাক্তার রিয়াজ উদ্দিন শিবলুর উপর হামলার প্রতিবাদে কিন্তু তারা চিকিৎসকরা সতেরো এবং আঠারো এপ্রিল চট্টগ্রাম মেডিকেল সহ বিভিন্ন জায়গায় তারা কিন্তু মানববন্ধন করেছেন এবং সেখান থেকে কিন্তু তারা বিভিন্ন প্রতিবাদ জানিয়ে কিন্তু বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে তারই অংশ হিসাবে আজকে অর্থাৎ আজকে ভোর ছয়টা থেকে মঙ্গলবার ভোর ছয়টা থেকে বুধবার ভোর ছয়টা পর্যন্ত চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল ক্লিনিক সব ধরনের সেবা বন্ধ করে রাখা হয়েছে এবং প্রতিটি হাসপাতালের সামনে সামনে এরকম ব্যানার টাঙ্গিয়ে দেওয়া হয়েছে কোনো ধরনের সেবা তাদেরকে দেওয়া হবে না এবং এই কারণে এই সিদ্ধান্তের কারণে চিকিৎসকদের কিন্তু এক ধরনের ভোগান্তিতে পড়ছে রুগীরা সকাল থেকে আমরা দেখেছিলাম অনেকে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করার জন্য আসছে অনেকে রোগী নিয়ে আসছে ভর্তি করার জন্য কিন্তু তারা সেই সেবাটি তারা পাচ্ছে না ফলে কিন্তু রুগীদের হচ্ছে এবং তারা সরকারি হাসপাতালের দিকে কিন্তু তারা ঝুঁকছে আপনাকে জানিয়ে রাখি এরকম কিন্তু বিভিন্ন সময় হয়ে থাকে রুগীরা মারা গেলে রুগীদের স্বজনরা কিন্তু বিভিন্ন চিকিৎসকের উপর হামলা করে এবং বিভিন্ন ক্লিনিক হাসপাতাল ভাঙচুর করে বিভিন্ন সময় সেই ঘটনাগুলো ঘটে থাকে তারই অংশ হিসাবে কিন্তু গত দশ এবং চোদ্দ এপ্রিল যেই দুটি ঘটনা ঘটেছে দুজন চিকিৎসক তার উপর পরবর্তীতে কিন্তু চিকিৎসকরা বিভিন্ন সময় চট্টগ্রাম যে বিএমএ এবং সচিব সহ বিভিন্ন যে চিকিৎসকদের যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু এখানে মানববন্ধন করেছিল এবং মানববন্ধন করে এই কর্মসূচি তারা দিয়েছে আজকে ভোর ছয়টা থেকে আগামীকাল ভোর ছয়টা পর্যন্ত প্রায় চব্বিশ ঘন্টা সব ধরনের সেবা তারা বন্ধ রাখবে যাতে এই সেবা বন্ধের ফলে একদিকে সরকারি মেডিকেলের উপর চাপ বাড়বে ঠিক দিকে কিন্তু বেসরকারি যে হাসপাতালগুলো রয়েছে সেখানে আমরা মানুষের রুগীদের উচ্চ পড়া ভিড় দেখছি এবং সে পুরো চাপ পড়বে সরকারি হাসপাতাল উপর তা এই কারণে কিন্তু অনেক রুগী সেবা থেকে বঞ্চিত হবে এই ছিল সর্বশেষ তথ্য সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে